যেখানে যদি আমার ধারণা কোনো পার্সোনাল কিছু হয়তো কোনো সম্ভব নেই, আমি যদিও বলে থাকি তাহলে হয়তো বয়স অল্প ছিল তাই বলে বলছি। আমি যখন 2008 এমপি হয়েছি তখন অনেকেই মনে করেছে যে আচ্ছা বিএনপির এত বড় নেতা হেরে গেছে, নিশ্চয়ই পার্থ আত্মীয় এই জন্য এমপি হয়েছে, এটাও আমি ফেস করেছি। তারপরে আমি যখন পার্লামেন্টে মুখ্য ভূমিকা পালন করেছি বা অনেক কথা বলেছি তখন অনেকে বলেছে আত্মীয় স্বজন আছে এই জন্য হয়তো কিছু হবে না। তারপর আমি যখন মামলা খেয়েছি অনেকে বলেছে যে মামলা হয়েছে জেলে যাবে না। আমি যখন জেলে গিয়েছি শেখ হাসিনার আত্মীয় এরকম আমি যখন জেলে গিয়েছি তারপর আমি তখন বলেছে যে এই ছুটে যাবে। আমি যখন বিএনপি ছেড়েছি বলছে নিশ্চয়ই আওয়ামী লীগে যাবে। এখন যখন দেখি আমি আওয়ামী এখনও সরকারের বিরুদ্ধে কথা, তো আমার এই টেস্ট দিয়েই যেতে হবে। মানে রাজনীতির সচরাচর যা ফেস করে তাই ফেস করছি, নিজেকে মানিয়ে তুলছি। প্রথমে যখন রাজনীতিতে এসেছিলাম তখন এই জিনিসগুলিকে সাথে মানিয়ে নেওয়াটা কঠিন ছিল, বাট এখন অভ্যাস হয়ে গিয়েছে সময়ের সাথে। আমি তো 1997 আসে লন্ডন থেকে, 2001 আমি পরোক্ষভাবে রাজনীতিতে জড়াই আমার বাবার সাথে। 2006 যে ইলেকশন হওয়ার কথা ছিল সেখানে আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম বিএনপির বিরুদ্ধে ভোলা ছাড়া, তো সেটা তো আপনার 111 সরকার চলে আসলো, সেই নির্বাচনটা হলো না। পরবর্তীতে বাবা যখন ইন্তেকাল করেন 2008 তারপর আমি আই স্টেপড ইন ফুল টাইম আর কি। সেই সময় অনেক কিছুই অ্যাডজাস্ট করা অনেক কঠিন ছিল, বাট এখন তো সব কিছু অ্যাডজাস্ট করে ফেলছি। আপনি আসলে রাজনৈতিক পরিবারের হলেই যে আপনি পলিটিক্স করতে পারবেন, আপনি একটা অডিয়েন্স পাবেন সেটা সত্যি কথা, হয়তো আপনি একটা নমিনেশন পাবেন, কিন্তু নিজেকে রাজনীতিবিদ হিসাবে গড়ে তোলাটা এটা আসলে একটা এডুকেশনের ব্যাপার। এটা বাই টাইম বা এক্সপিরিয়েন্স হয়, সেটা পলিটিক্যালি এডুকেটেড হতে হয়, এটা কোনো বই পড়ে বা কোনো ডিগ্রি ধরে এটা সম্ভব হয় না। এটা সময়ের সাথে সাথে আপনি একজন পরিপক্ক রাজনীতিবিদ হন। পলিটিক্সটা একদম রুট লেভেলের, আর আমি পলিটিক্স করেছিলাম ভোলা, একদমই রুট লেভেলে যেতে হয় ওখানে। তো সেখান থেকে সময়ের সাথে সাথে আমি শিওর যে আজকে আমি অনেক বেটার পজিশন, কমিউনিকেট থেকে আরম্ভ করে সব কিছু, বা এই রাজনীতি ধরা বোঝা একটা সময় অনেক কিছু সারপ্রাইজিং রাখতো, বিকজ আমরা তো আর এই ধরনের রাজনীতি দেখে খুব একটা অভ্যস্ত ছিলাম। লোকজন কীভাবে আমাকে পারসিভ করে সেটা আমি 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 বাট ডেফিনেটলি আমরা যেই প্রজন্মের তাদের কাছ থেকে তো আপনি আগের প্রজন্মে যারা ছিলেন ওনাদেরকে সম্মান রেখে বলি, ওনাদের চেয়ে তো ডিফারেন্ট আমরা হবো, এটাই তো খুব স্বাভাবিক। এবং আমি শিওর ওনাদের এই এই ডিফারেন্সটা মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকেও ওনাদেরকে রেসপেক্টের জায়গাটা রাখতে হবে যে দে আর মোর এক্সপিরিয়েন্সড উইচ ম্যাটার। আমি এদিক থেকে খুব লাগে, আমি যখন বিএনপি জুটেছিলাম আমি আই ওয়াজ প্রবলি দ্য ইয়াংগেস্ট শীর্ষ নেতা যে ছিল যখন। আমি প্রথম 1.5-2 বছর একদমই শেখার ভূমিকাটাই ছিলাম, আমি সেরকম ভূমিকা আমি অনেক দূরে বসতাম শুনতাম, কারণ এত বড় বড় রাজনীতিবিদ সেখানে যারা ছিলেন বিএনপি চেয়ারপারসন থেকে আরম্ভ করে বা অন্যান্য রাজনৈতিক দলের অনেক বড় রাজনীতিবিদ ছিল। দেখুন প্রত্যেকটা গভর্নমেন্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের অপোনেন্টের সাথে একটা ট্যাগ লাইন থাকে, ইরশাদ সাহেবের বিরুদ্ধে ছিল হয়তো একটা স্বৈরাচারী সরকার, কারোর বিরুদ্ধে ছিল এই এই সরকারের বিরুদ্ধে আমাদের মেইন কনসার্নটা ছিল সেটা হলো এই সরকার ডেমোক্রেটিক না, আপনি এটা কাটবেন না তো না রেখে দিন না না রেখে দিন। আমি জেলে গিয়েছি, আমার নামে 11টা মামলা ছিল, এখনও 2টা মামলা আছে। সোশ্যাল মিডিয়ার কমেন্টসগুলি, বিকজ আমার প্রথম পার্লামেন্টের বক্তৃতা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমরা বুঝি কোন জিনিসগুলি আমাদের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করেছে আমার ব্যক্তিগতভাবে, যে আমি দেখেছি আমি যেটা বুঝিনি আমি দেখেছি। বিকজ আমরা তো একটা শ্রেণীর মানুষের সাথেই মিশি পলিটিক্স যারা করে, সোশ্যাল মিডিয়ার কিছু কিছু জিনিস পড়লে আমরা বুঝি যে সাধারণ নট নেসেসারিলি আমাদের সিদ্ধান্ত প্রত্যেকটা ব্যাপারেই পরিবর্তন হয়, বিকজ রাজনীতি তো তাবু থেকেই নিয়ন্ত্রিত হয়, ঘর থেকেই পড়ে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা মানুষের নার্ভ বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা বুঝি। আমি মনে করি এটা অনেক বড় একটা ফিডব্যাক আমাদের জন্য, আমাদের আমাদের রাজনীতি। আমি তো বস্তুনিষ্ঠ করার কথা চেষ্টা করেছি, সেখানে যদি আমার ধারণা কোনো পার্সোনাল কিছু হয়তো কোনো সময় বলিনি, আমার যদিও বলে থাকি তাহলে হয়তো বয়স অল্প ছিল তাই বলে ফেলছি, বাট আমি মনে করি যে আমি চাই সবসময় যে কোনো সরকার, আওয়ামী লীগ না মানে আওয়ামী লীগের জায়গায় অন্য সরকারও যদি থাকতাম আমি বিরুদ্ধে থাকতাম, আমি বস্তুনিষ্ঠভাবে কথা বলার চেষ্টা করি। সবাই জানে আমি বোল্ড, আমি কথা বলি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো জানি আমি ঠিকই বলি। শুনেন এগুলির জন্য তো একটা বেনিফিট লাগে, তাই না? আপনি এমন যদি হতো যে আমি সেটাকে ব্যবহার করে অনেক অর্থবিত্ত কামাই করেছি বা আমি সেই পরিচয়টা ব্যবহার করে অনেক কিছু করি, সেই ক্ষেত্রে আমার এই ধরনের কথা শোনার বা এটা একটা থাকে, আমার মনে হয় ওই অবস্থানটা কারো নাই আমাকে বলবে যে তুমি এটা বলো না বা এটা করো না। অফকোর্স আমি যদি পার্সোনাল অ্যাটাক করে আমাকে বলতেই পারি মুরব্বী হিসেবে।